এটা তো ভালো লাগে না ভালো লাগে না কেন বলবা কি কেন মানে কারণ এত ছোট খালি বিয়ে বইসার কোনো লাভ নেই আবার বাচ্চা হইতে গেলে নিজের কষ্ট অন্যজনের কষ্ট এত ছোট খালি নিজে এক বাচ্চা আবার আরেক বাচ্চা রে পালতে হয় সুপ্রিয় দর্শক আপনাদেরকে প্রতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মুন্সীগঞ্জ গলিবান্দা তো এখানে দেখতেই পাচ্ছেন যে একটি বোন দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন আমরা কথা বলে জেনে নেই সে এখন কি অবস্থায় আসেন এবং কি করেন আসসালাম শরীফা আপু আচ্ছা তুমি কি করো এখন এখন বাসায় বইয়া থাকি বাসায় বসে থাকো পড়াশোনা করো না কেন একা যাই স্কুলে ভালো লাগে না কারণ পড়তাম আগে এখন আর পড়ি না কারণ বান্ধবীরা নাই একা অনেক দূরে যাই তাই তো আমার ভালো লাগে না সেজন্য সাইরা বেশি কোন ক্লাস পর্যন্ত পড়েছো ক্লাস টু কতদিন হলো পড়াশোনা বাদ দিয়েছো দুই বছর দুই বছর তো পড়াশোনাটা বন্ধু বান্ধব একা যেতে পারো না এই জন্য বাদ দিলা কিন্তু এতে কি তোমার ক্ষতি হলো না পড়াশোনাটা বাদ দেওয়া সেটা তো হইছে কিন্তু যাই নাই ভাল লাগে না সেজন্য আর যাই নাই আর কি পড়তে ইচ্ছে করে না তোমার

আমরা শুনি বা জানে আসছি যে তেরো বছর বয়সে তোমাদের মধ্যে অনেকে প্রেম করে বিয়ে করে তুমিও কি প্রেম করেছ নাই এই প্রথম শুনলাম যে প্রেম করে নাই তোমাদের মধ্যে কেউ কেন করো নাই কারণ প্রেম করো নাই তাহলে যার কারণে তুমি বিয়ে সাধু হয় নাই এখনো এখন কি করার ইচ্ছা তোমার

তাহলে তো পড়াশোনা করতে হতো করতে এই যে গ্রাম করাটা কেমন লাগে তোমার কাছে যে গ্রামে গ্রামে ভালো লাগে না লাগে তাহলে তুমি গ্রাম করবে না কখনো করার ইচ্ছা নেই যদি সময় গেছিলেন গ্রামে

করার ইচ্ছা জন্য যখন কাটা শিখতে শিখবো তখন কিনা দিতে চাইছে যদি কাটা শিখতে চাই তাহলে কিনা দিব যদি কাটা শিখা পুরোটা পারি তাহলে বলছে কিনা দিব সেটা শেখার ইচ্ছা আছে না তোমার আছে যাতে গ্রামে যেতে না হয় তাহলে তো শিখে তোমাকে সেই পথটাই করতে হবে তাহলে তোমার ইচ্ছা আছে যে তুমি গ্রামে যাবে না কখনো এই যে তোমাদের মধ্যে বারো তেরো বছর বয়সে যে বিয়ে হয় তো এইটা তোমার কাছে কেমন লাগে এটা তো ভালো লাগে না ভালো লাগে না কেন বলবো কি কেন মানে কারণ এত ছোটো খালি বিয়ে বসার কোনো লাভ নেই আবার বাচ্চা হতে গেলে নিজেরও কষ্ট অন্যজনের কষ্ট এত ছোটো খালি নিজে এক বাচ্চা আবার আরেক বাচ্চারে পালতে হয় সেটা তো এই যে তুমি যে বিষয়টা বলতেছো তুমি যেটা মানো বা যে করতেছো এরকম তোমার আর বোনদের তোমাদের ভিতরে আর বোনদের ভেতর তোমার মেসেজটা কি কি বলার আছে কারণ আমাগো বান্ধবীদের মধ্যে ছোটকালে তারের বিয়ে হয়নি সবাই এইটাই চায় আমি যেটাতে হেরা হই যাইতে কারণ ছোটকালে কেউ বিয়ে বসতে চায় না কোনো ইও করতে চায় না সবাই আমার মতনই চায় কারণ গেরামও করতে চায় না কেউ আচ্ছা যে তোমাদের মধ্যে যে ছেলেরা দুটো তিনটা বিয়ে করে বা মেয়েরাও করে তে এগুলো কি ভালো লাগে কখনো না একদমই ভালো না এটি করা তো অনেক খারাপ কারণ একটা বউ থাকতে পারে আবার একটা কে কেউ চায় আনতে আচ্ছা তুমি তো পড়াশোনা করলে না তো তোমার যখন বিয়ে হবে তোমার তো সন্তানও হবে তোমার সন্তানকে তোমার মতো মূর্খ রাখবে কি করবে তাদেরকে তখন যদি তোমার সন্তান তোমার বলে যে আম্মু তুমি পড়ো না তাহলে আমি পড়বো কেন যদি এমনটা বলে তখন কি করবা তখন কি বলবো হয়তো কোন একটা চাপ পড়তে পারিনি যে পরিস্থিতির চাপটা সেটা কি একটু বলা যাবে সেটা বললাম না আমি একা তো পড়তে ভাল লাগে না আমার যাই না একা স্কুলে স্কুলটা অনেক দূরে তো আমাকে এখান থেকে সেজন্য কোন আসিল না কারণ বান্ধবী তো বান্ধবীরা কেউ পড়ে না কারণ একা যাইতে হইতে তো কারোর ভাল লাগে না সেজন্য পড়িনি আপনি তো পারতেন যে আপনাদের বান্ধবীরা বুঝাইতে যে আমরা লেখাপড়া করি আমরা সবাই স্কুলে যাই তো এখন তো মানে একটা কাছ থেকে দূরে আছে আপনার বান্ধবী কি বুঝাইছিলেন যে আমরা পড়ছিল কিন্তু হয়তো কারোর মা বাবা নিয়ে গেছে একজনের এক জায়গায় সোনা পড়তে চাই আচ্ছা এই যে ধরো তোমাদের মধ্যে তোমাদের মানে গোত্রের মধ্যে বিয়ে শাদী হয় তো তুমি কেমন ছেলে চাও মানে কেমন ফ্যামিলি ছেলে চাও বিয়ে করতে চাও সেটা ভালো ফ্যামিলি চাই কারণ বসে খাইতে পারবো সেই ছেলেটা কাজ করব কাজ করে খাইতে পারবো সেই চাই কিন্তু তোমাদের মধ্যে তো ভিন্ন যে তোমাদেরকে কাজ করতে হয় ছেলেরা মানে বসে থেকে খায় এরকম শুনেছে এটা কি সত্য এটা আছে তো কিছু খাওয়া আবার কিছু লোকে স্বামী গো বউতে খাওয়া আবার বৌ গো আমি একা এইটা তো আছে কিছু লোকে মানেও তো কিছু লোকে মানে না তুমি কোনটা বিশ্বাস করো আমি এইটাই বিশ্বাস করি কারণ ছেলেরা মেয়ে গো খায়বা বউ বড় খায়বা বসিয়া এইটাই চাই যদি বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আপনার যে স্বামী এই যে আপনাদের সম্প্রদায়ে যদি হয় তাহলে যদি আপনারা যদি বলে যে তুমি গ্রাম করো আমি বইসা খাবো তখন চাপ কি করবে কেন বিয়ার আগে তো সব বলা দেয়া হয়

মা বাবা যদি দিতে চায় তাহলে বসবার যদি ভালো ফ্যামিলি হয় মা বাবা দিতে চায় সন অবশ্যই বসতে কেউ যদি প্রেমের প্রস্তাব করে তুমি কি প্রেম করবা আগে তো করো নাই সেক্ষেত্রে তোমার গ্রীষ্ম ফ্যামিলি যদি আগিয়ে আসে কেমন ধরনের ফ্যামিলি তোমার পছন্দ আমার ভালো ফ্যামিলি দরকার কারণ যারা কাজ করে পারবো ভালো ফ্যামিলি কি করতে লেখাপড়া জানা সেই ফ্যামিলিতেই যেতে চাই তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি যে আসলে তুমি কি করবা যে আমার ই আছে ইচ্ছা আছে কারণ বসে খাওয়ার কোন একটা কাজ কইরা খাওয়ার এইটাই সেই ক্ষেত্রে যে তুমি বললা যে হাতের কাজ জানো তে সেই মেশিন কিনলে তো তোমার একটা মানে সমস্যা সলভ হয়ে যাবে তে সেই মেশিন কিনতে চাও না সেই মেশিন কিনতে তো চাই কিন্তু টাকার জন্য কিনা যায় টাকার জন্য কিনা যায় না তা আমাদের তো দেশে অনেক বিত্তবান এবং প্রবাসী ভাইয়েরা আছে তো তারা যদি তোমাকে মেশিন কেনার জন্য সহযোগিতা করতে চায় তুমি কি সেই সহযোগিতা নিবা অবশ্যই নিব কারণ তারা যদি সহযোগিতা করতে চায় তাহলে তো অবশ্যই সহযোগিতা তুমি বলতে তোমার যদি কেউ একটা মেশিন কেনার মতো সহযোগিতা করে তাহলে তুমি গ্রাম করতে যাবে না ঘরে বসেই তুমি তোমার উপার্জনের পথ বেছে নিতে পারবে পারবে আচ্ছা তাহলে তোমার একটা মেশিন হলেই হবে সেক্ষেত্রে দেশের বিত্ত এবং প্রবাসী ভাইরা যারা তোমার এই প্রতিবেদনটা দেখবে তা তাদের প্রতি তোমার কি বলার আছে বা কি চাওয়ার আছে তাদের প্রতি কিছুই চাওয়া কিছু বলেনি কারণ একটাই স্বপ্ন আছে যে বিয়া হইলে বৈশাখ আরত বা কোন একটা কাজ করব এইটাই আছে মেশিনের কাজ করার ইচ্ছা আছে কিন্তু করতে তো টাকার জন্য পাই না তখন যদি হয় তাহলে করবার না হলে তো আর কিছু করার নাই সুপ্রিয় দর্শক আমরা ওর সাথে যোগাযোগের যে কন্ট্যাক্ট নাম্বারটা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যদিও নাম্বারটা মুখস্থ নেই তো চলুন আমরা একটু নাম্বারটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে কাগজে লেখা আছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল এইট সিক্স এইট টু নাইন তো এই নাম্বারটা সরাসরি যোগাযোগ করতে পারবেন ওর সাথে আচ্ছা এই নাম্বারটা কি বিকাশ করা আছে তোমার এটা তো তোমার পার্সোনাল নাম্বার এটা আমার কাছে থাকে পার্সোনাল আচ্ছা এই নাম্বারে ফোন দিলে তোমার সাথে যোগাযোগ করতে পারবে তো ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব যে দয়া করে কেউ টাইম পাস বা দুষ্টমি করার জন্য ফোন দেবেন না পারলে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আর এই ধরনের মানসিকতা যারা আছে তারাই দয়া করে ফোন করবেন আদারওয়াইজ করার দরকার নেই তো সুপ্রিয় দর্শক এই প্রতিবেদনটা দেখে আর এই বোনটির কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তো আজকের মতো দর্শক এখানে শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ